একজন ডাক্তারের চেম্বারে একটি সুন্দর কথা লেখা ছিল। সেখানে লেখা ছিল, ঔষধের মধ্যে কোনো আনন্দ নেই আর আনন্দের মতো কোনো ঔষধ নেই। অর্থাৎ আপনি কোনো কাজ যদি আনন্দকে খোঁজার জন্য করছেন, তাহলে যদি আপনি ব্যর্থ হয়ে যান তাহলে কিন্তু আপনি ভীষণভাবে ভেঙে পড়বেন। আর যদি আপনি আনন্দের সাথে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করেন, সেখানে যদি আপনি ব্যর্থ হয়েও যান, সেখানে কিন্তু আপনার দুঃখ খুব একটা বৃদ্ধি পাবে না। সেই জন্যই আপনাদের ক্ষেত্রে ছোট্ট মূল মন্ত্র জীবনের পাথে হয়ে থাক। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আমরা যেরকম প্রত্যেক দিন আলোচনা করে থাকি, কোন দিকে যাত্রা করা আপনাদের ক্ষেত্রে আজকে শুভ হবে, কী খাওয়া উচিত কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কী করণীয়, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করি আজকেও আলোচনা করব। কিন্তু তার সাথে সাথে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। তাহলে প্রথমেই আমরা আপনাদের আলোচনায় চলে যাব। প্রথমে পঞ্জিকাতে, আজকে পঞ্জিকাতে তিথি থাকছে চতুর্থী তিথি, সুতরাং আজকে কিন্তু আপনারা মূলসেবন নিষিদ্ধ রাখবেন। আজকে নক্ষত্র রয়েছে পূর্বাষাঢ়া নক্ষত্র, করণ বপকরণ পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ আজকে সাধ্যযোগ, দিন আজকে বৃহস্পতিবার। আজকে রাহুকাল থাকবে 1:12 সকালবেলা থেকে, অর্থাৎ দুপুরবেলা থেকে 2:52 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি আপনারা শুরু করে থাকেন তাহলে এই সময় কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 1:12 দুপুরবেলা থেকে 2:52 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। তার কারণ আজকে অমৃত সময় এবং রাহুকাল একই সময় পড়ে যাওয়ার জন্য শুভ সময় সঠিক ফায়দা কিন্তু পেতে পারবেন না আজকে। আজকে শুভ সময় থাকছে ভোরবেলা 4:54 থেকে 6:34 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি আজকে নেই, রয়েছে 20 মে, যা থাকবে 7:40 সকালবেলা থেকে 9:15 পর্যন্ত। এই সময়কালের মধ্যে এবং তার সাথে সাথে 9:55 সকালবেলা থেকে 2:33 মধ্যে, এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি আজকে থাকছে না, থাকছে 20 মে, যা থাকবে সকালবেলা 7:40 থেকে 9:15 এবং পরবর্তী সময় থাকবে 9:55 থেকে 2:33 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করতে পারেন, সেক্ষেত্রে ভীষণ ভালো ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে মামলা করার জন্য শুভতিথি থাকছে আজকে, যা থাকবে 3:17 দুপুরবেলা থেকে 5:14 পরবর্তী দিন ভোররাত্রি পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো মামলা মোকদ্দমা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সর্বাত্ম সিদ্ধি যোগ থাকছে আজকে নয়, অর্থাৎ 20 মে, যা থাকবে 1:18 দুপুরবেলা থেকে পরবর্তী দিন ভোররাত্রি 5:14 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া আপনাদের জন্য ব্যবসা শুরু করার ক্ষেত্রে শুভতিথি থাকছে 28 মে, যা থাকবে 7:09 সকালবেলা থেকে 1:40 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি থাকছে 20 মে, যা থাকবে 10:34 সকালবেলা থেকে 4:49 দুপুর বিকেলবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে অনলাইন অফলাইনের মাধ্যমে যে কোনো জব কিন্তু আপনারা জয়েন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় থাকছে আজকে, যা থাকবে সকালবেলা 9:30 থেকে 9:54। এই সময়কালের মধ্যেও কিন্তু আপনারা কোনো শুভকর্ম শুরু করবেন না, কারণ এই সময়কে শাস্ত্রে অত্যন্ত অশুভ সময় বলে মানা হয়েছে। এই সময় কিন্তু আপনারা কোনো কাজ শুরু করা ভীষণ পরিমাণে কিন্তু বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন, সুতরাং এই সময়কে অ্যাভয়েড করে যাওয়াই আপনাদের পক্ষে ভালো হবে। এছাড়া আপনাদের পক্ষে আজকে শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক, অর্থাৎ বায়ব্য কোণ। যারা বায়ুকোণে আপনারা যাত্রা করছেন বা উত্তর পশ্চিম কোণে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর পশ্চিম বা বায়ব্য কোণ ব্যতীত রেখে অন্যান্য কোণে যাত্রা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম বায়ুকোণে হাঁটুন বা উত্তর পশ্চিম কোণে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরুন এবং আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে।
আর আপনাদের ক্ষেত্রে এবার আমরা আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা এক। আজকে ক্রীড়া জগতে এবং ফিল্ম জগতের সাথে যারা যুক্ত আছেন, মিডিয়া সংক্রান্ত লাইনের সাথে যুক্ত আছেন, তাদের জন্য দিনটা বিশেষ ভালো থাকছে। নতুন কোনো অ্যাওয়ার্ড আপনারা পেতে পারেন। সংখ্যা দুই, আজকে আপনাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকবে, মান সম্মান কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে আজকে আপনাদের ফাটকা অর্থ হাত গলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সংখ্যা তিন, মনের মানুষের সাথে কিন্তু আজকে মতবিরোধ হতে দেখা যেতে পারে, ছোটো ছোটো বাদ বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হবে। সংখ্যা চার, আজকে আপনার ক্লোজ ফ্রেন্ডের সাথে মতানৈক্য হতে দেখা যেতে পারে, বুঝে কথা বলা আপনাদের ভীষণ জরুরি, প্রপার্টি সম্বন্ধীয় জায়গায় লগ্নি না করাই ভালো। সংখ্যা পাঁচ, আপনাদের ক্ষেত্রে আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে দূরযাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো, যারা মেডিকেল লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দিনটা ভীষণ শুভ রয়েছে। যাদের ক্ষেত্রে সংখ্যা ছয়, তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো আজকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব বিবাদ হতে দেখা যেতে পারে, একটু দাম্পত্য জীবনে কিছুটা জটিলতা ফেস করতে আপনাকে দেখা যেতে পারে, তবে আজকে অন্যান্য দিনের তুলনায় হেলথ কিছুটা ভালো হতে দেখা যাবে। সংখ্যা সাত, আজকে গৃহের কোনো কাজকর্মের মধ্যে আপনাকে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে, আজকে প্রপার্টি রিলেটেড সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সংখ্যা আট, আপনাদের ক্ষেত্রে পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে, যারা গাড়ি ড্রাইভ করছেন তারা ভীষণ সাবধান এবং সতর্ক। সংখ্যা নয়, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে সহজেই সমস্ত কাজ নেবেন না, একটু বুঝে সমস্ত কাজের ডিসিশান নেওয়া আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে, নচেত আপনার হাতের কাছে এসে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতছাড়া হতে দেখা যেতে পারে। সতর্ক এবং সাবধানতার সাথে সমস্ত কাজকর্মগুলি সামলানোর চেষ্টা করুন, অবশ্যই আপনার কর্মক্ষেত্রে আজকে সফলতা নিশ্চিত থাকবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। এ, আজকে আপনাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে, কোনো অর্থনৈতিক বিষয়ে কোনো লগ্নি করা আপনাদের ক্ষেত্রে আজকে খুব একটা সুবিধার হবে না, অর্থনৈতিক লগ্নি এড়িয়ে থাকাই আপনাদের পক্ষে ভালো হবে। বি, আজকে আপনাদের জন্য বহুদিন পরে কোনো কাজের খবর কিন্তু আজকে হঠাৎ আসতে পারে এবং তার সাথে সাথে পাওনা অর্থ উদ্ধারের পরিকল্পনায় সফল হতে চলেছেন আপনি। সি, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে প্রপার্টি সম্বন্ধীয় সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে আইনানুক দিকে। ডি, আপনাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকবে, গাড়ির ড্রাইভ বুঝে করার চেষ্টা করুন। ই, আপনাদের ক্ষেত্রে আজকে দিনটা মধ্যম থাকবে, শিক্ষার জন্য দূরভ্রমণের পরিকল্পনা সফল হতে চলেছে। এফ, আজকে মনের মানুষের সাথে কিন্তু মতবিরোধ হতে দেখা যেতে পারে। জি, আপনাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো রয়েছে, প্রপার্টি সম্বন্ধীয় সমস্যাগুলি কিন্তু কিছুটা আপনাকে ভোগাতে পারে। এইচ, আপনাদের জন্য দিনটা ভীষণ ভীষণ ভালো, আজকে কোনো নতুন জায়গা থেকে কোনো অপরচুনিটি পেতে পারে, তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু দিনটা কিছুটা বিঘ্ন ঘটাতে পারে আপনাকে, অর্থাৎ পাওনা অর্থ প্রাপ্তিতে বাধা তৈরি হতে দেখা যাচ্ছে। আই, আপনাদের ক্ষেত্রে আজকে আপনার পরিবারের কোনো ব্যক্তি আপনাকে অর্থনৈতিক সহযোগিতা করতে দেখা যেতে পারে। যে, আপনাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকলেও হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলে ভুগতে দেখা যেতে পারে, সুতরাং শরীরের দিকে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন, সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নেওয়া আপনাদের ক্ষেত্রে ভীষণ জরুরি। কে, আপনাদের জন্য আজকে দিনটা মধ্যম থাকবে, কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেওয়া থেকে বিরত থাকা আপনাদের পক্ষে ভালো হবে। এল, আপনাদের জন্য দিনটা মধ্যম থাকছে, আজকে কিন্তু আপনাদের ফাটকা অর্থপ্রাপ্তি হাত গলে বেরিয়ে যেতে পারে, আপনার পার্টনারের সাথে কিন্তু কিছুটা বিষয় কোনো বিষয়ে কিন্তু হঠাৎ ঝঞ্ঝাট হতে দেখা যেতে পারে। এম, আপনাদের ক্ষেত্রে আজকে পরিবারের কোনো ব্যক্তির সাথে মতানৈক্য মতবিরোধ হতে দেখা যেতে পারে, আজকে আপনার সমস্ত ডিসিশান বুঝে নেওয়া উচিত। এন, আপনাদের কর্মক্ষেত্রে নতুন প্ল্যানিং আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা আপনাদের এনে দিতে পারে। ও, শিক্ষাক্ষেত্রে সমস্যা আজকে কিছুটা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, সুতরাং সমস্ত সমস্যা সমাধানের জন্য কিন্তু আপনারা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান এই সময় নিতে পারেন। পি, আপনাদের পরিবারের সাথে কিন্তু আজকে বন্ডিং ভীষণ ভালো থাকতে দেখা যাবে, সন্তানকে নিয়ে কিছুটা সময় আপনাদের কাটাতে হতে পারে আজকে। কিউ, আজকে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলের জন্য কিন্তু আজকে আপনাকে দূরবর্তী জায়গায় চিকিৎসার বিষয়ে কিন্তু কোনো কথাবার্তা বলতে যেতে হতে পারে। আর, আপনাদের মনের অবস্থা কিছুটা আজকে কিন্তু উদাসীন দেখাতে পারে, অর্থাৎ আপনার মনের যে আশাগুলি ছিল সেগুলি কোথাও যেন একটা বিঘ্ন সৃষ্টি করতে দেখা যাচ্ছে আজকে। এস, আজকে আপনার খুব কাছের মানুষ কিন্তু আপনাকে আজকে কোনো বিষয় এমন কোনো কথা বলতে পারে যেটা আপনার ভীষণ কটু লাগতে পারে। টি, আপনি আজকে আপনার খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে কিন্তু অর্থনৈতিক বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকতে হবে। ইউ, আপনি কোনোভাবেই আজকে ঋণ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকলে আপনাদের পক্ষে ভালো হবে, প্রপার্টি সম্বন্ধীয় সমস্যায় আজকে কিন্তু কিছুটা সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। ভি, পড়ে থাকা কাজ কিন্তু আজকে কিছুটা কমপ্লিট হতে চলেছে, আজকে নতুন প্রজেক্টে অর্থ লগ্নি করা ভীষণ শুভ হবে আপনাদের ক্ষেত্রে। ডাব্লু, শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম
পরিশ্রম আপনাকে করতে দেখা যেতে পারে। আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের পক্ষে ভালো হবে না। এক্স পরিবারের সাথে কিন্তু আজকে কিছুটা সময় আপনাদের কাটাতে হতে পারে। ব্যবসা সম্বন্ধীয় কথাবার্তা কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। ওয়াই কাগজপত্র খোয়া যেতে পারে, আপনাদের ক্ষেত্রে ভীষণ ভালো রয়েছে। তবে জেড আপনাদের পক্ষে কিন্তু ভীষণভাবে বলে দিই, যারা নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করবেন বলে ভাবছেন তারা কোনো অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু লগ্নি করুন, নচেত হঠাৎ বড় ধরনের সমস্যা আপনাকে পড়তে দেখা যেতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন দিনে জন্ম হওয়া ব্যক্তিরা আজকে কী ফল পেতে চলেছেন। আজকে প্রথমেই আপনাদের সাথে আলোচনা করব রবিবার। রবিবারে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু খুব একটা শুভ নয়। আজকে কিন্তু কিছুটা বাদ বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হবে। গাড়ি বুঝে চালানোর চেষ্টা করুন, সেক্ষেত্রে নচেত হঠাৎই কিন্তু চোট আঘাত লাগতে পারে, রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো রয়েছে। তবে আজকে কর্মক্ষেত্রে কিন্তু প্রত্যাশা অনুযায়ী কিন্তু ফল আপনারা পাবেন না, অর্থাৎ অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে কিছুটা বিঘ্ন দেখাচ্ছে। মঙ্গলবার যাদের জন্ম হয়েছে তাদের প্রপার্টি সম্বন্ধীয় সমস্যাগুলি কিছুটা কমবে, তার সাথে সাথে পরিবারের সাথে বন্ডিং ভালো হবে এবং পারিবারিক কোনো বিষয়ে কিন্তু আপনাদের আজকে দায়বদ্ধতা নিতে দেখা যেতে পারে। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের কিন্তু আজকে মায়ের সাথে সময়টা কাটাতে দেখা যেতে পারে, মায়ের শরীরে সঠিক খেয়াল রাখলে ভালো হবে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত না, ঋণ নিয়ে কিন্তু আজকে আপনাদের কিছুটা ভোগান্তি হতে দেখা যেতে পারে, কোনো বিষয়ে কিন্তু আপনারা আজকে আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন। যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা মোটের ওপর ভীষণ ভালো থাকছে। আজকে মানসিক চঞ্চলতা কিন্তু বিকেলের পরবর্তী সময় কিছুটা তৈরি হলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা আজকে পাওয়া যাচ্ছে না। শনিবার যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো আজকে হেলথের খেয়াল রাখুন, সঠিক সময় সঠিক সমস্ত কিছু করার চেষ্টা করুন, নচেত খাওয়া দাওয়া বাইরের থেকে করলে কিন্তু কোনো বড় ধরনের সমস্যা শারীরিকভাবে তৈরি হতে দেখা যেতে পারে, সতর্ক থাকতে হবে, শরীর নিয়ে কিন্তু সমস্যার ভোগান্তি আপনাকে ভোগ করতে দেখা যেতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল আপনারা পেতে চলেছেন। প্রথমেই আপনাদের সাথে যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম মাস বৈশাখ মাস, বৈশাখ মাসের ব্যক্তিদের জন্য দিনটা ভীষণ শুভ রয়েছে। আজকে নতুন কোনো বিষয় কিন্তু অর্থলগ্নি করতে দেখা যেতে পারে, পিতার স্বাস্থ্যের কিন্তু উন্নতি থাকছে। আজকে আপনাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের পরিকল্পনা সফল হতে চলেছে বা দূরভ্রমণের পরিকল্পনা সফল হতে চলেছে। শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটা বিশেষ ভালো। যারা জ্যৈষ্ঠ মাসে জন্মেছেন তাদের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন বাধা তৈরি হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হচ্ছে। আজকে মানসিক সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে, আপনার ভুল ভ্রান্তি মতভেদ কিন্তু কোনো বিষয়ে তৈরি হতে পারে, যেখান থেকে ঝামেলা ঝঞ্ঝাটের ইঙ্গিত তৈরি হতে দেখা যাচ্ছে। বুঝে কথা বলা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে আজকে আপনাদের পক্ষে দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে নতুন কোনো প্রাপ্তিতে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যই সাফল্য থাকবে, দূরভ্রমণের ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো। আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করতে দেখা যেতে পারে, গৃহ বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে, তবে আজকে বিবাহের কথাবার্তা এগোতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে হেলথ ট্রাবল কম হতে দেখা যেতে পারে, নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের পক্ষে ভালো হবে, তবে আজকে শত্রুতার মতো সম্মুখীন আপনাকে হতে দেখা যেতে পারে, হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলে ভুগতে দেখা যাবে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা আজকে ভীষণ ভালো রয়েছে, প্রেমিক বা প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি হচ্ছে, হেলথ ট্রাবল কিন্তু কম হতে দেখা যেতে পারে। আজকে আপনার মনের মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং এবং তার সাথে সাথে আজকে কোনো ফেস্টিভ্যালে যোগদান করা আপনাদের পক্ষে ভালো হবে, কোনো বিশেষ কার্যকারিতার জন্য আজকে আপনি কোথাও থেকে কোনো অ্যাওয়ার্ড বা কোনো সম্মান প্রাপ্তি পেতে পারেন। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বন্ধুদ্বারা ভাগ্যের কিন্তু কিছুটা উন্নতি আজকে হতে দেখা যাবে, প্রপার্টি সম্বন্ধীয় সমস্যাগুলি কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে সমাধানের পথ খুঁজে পাবে। আজকে দূরযাত্রার ক্ষেত্রে দিনটা শুভ নয়, আজকে মানসিকভাবে কিন্তু আপনাকে অর্থনৈতিক জায়গায় চিন্তা করতে দেখা যেতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু আজকে মোটের ওপর ভীষণ ভালো যাবে, অন্যান্য দিনের তুলনায় পিতার সাপোর্ট কিন্তু আজকে আপনারা পাবেন, পিতার সাথে মতানৈক্য মতভেদ যেগুলো বহুদিন ধরে চলছিল সেগুলো কিছুটা কম হতে দেখা যাবে, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা বিশেষ ফায়দাদার হবে। আজকে দূরভ্রমণ দূরযাত্রা ধর্মিক স্থানে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দাদার হতে পারে। যাদের ক্ষেত্রে অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকলেও হাত গলে অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে দূরভ্রমণের জন্য দিনটা বিশেষ শুভ নয়, আজকে পারিবারিক ব্যক্তি দ্বারা কিন্তু হঠাৎই শত্রুতার সম্মুখীন হতে দেখা যেতে পারে। আপনাকে যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, দাম্পত্য জীবনে সমস্যা কিছুটা কম হতে দেখা যেতে পারে, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে, আজকে আপনাদের পক্ষে দূরযাত্রা ভীষণ শুভ হবে। এছাড়াও আপনাদের খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে কিন্তু আজকে কোথাও যেতে হতে পারে, অর্থাৎ ঘুরতে বা ভ্রমণের জন্য কিন্তু দিনটা ভীষণ শুভ রয়েছে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভ নয়, হঠাৎই কিন্তু অর্থ ব্যয় হতে দেখা যেতে পারে, ভুল জায়গায় অর্থলগ্নি করা আপনাদের পক্ষে সমস্যায় ফেলে দিতে পারে, এবং তার সাথে সাথে আজকে আপনার সাথে
হঠাৎই শত্রুতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা আপনাদের পক্ষে ভীষণ জরুরি হবে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো। আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করতে দেখা যেতে পারে। আপনাদের গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি কিছুটা কম হতে দেখা যাচ্ছে আজকে। তবে আপনাদের ক্ষেত্রে আজকে কিছুটা নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করেও বিশেষ ফায়দা তুলতে দেখা যাচ্ছে। আপনি যদি কোনো ক্লোজ ফ্রেন্ডকে মনের কথা খুলে বলছেন তাহলে খুব সাবধানতার সাথে আজকে বলতে পারেন, সেক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা পাচ্ছি না। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে বন্ধু কিন্তু আপনার পক্ষে বিপক্ষে চলে যেতে পারে। কোনো বিষয়কে কেন্দ্র করে আইনানুগ জটিলতা ফেস করতে দেখা যেতে পারে। আজকে নতুনভাবে কোনো ঊর্জা নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করার জন্য কোনো পরিকল্পনা আপনাদের পক্ষে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট দিতে পারে বহুদিন পরে। আজকে আপনার গৃহের কোনো মানুষ আপনাকে ব্যবসায়িক কোনো বিষয় বা কর্মক্ষেত্রের কোনো বিষয় কিন্তু আপনার সাথে কোনো ডিসকাস করতে দেখা যেতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক স্বাস্থ্য। আর সামুদ্রিক স্বাস্থ্যে আপনাদের সাথে এখন আলোচনা করব কিছু নতুন বিষয়। অর্থাৎ প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো সামুদ্রিক স্বাস্থ্যের বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর তাই আজকে আমরা আপনাদের সাথে এখন আলোচনা করব সামুদ্রিক স্বাস্থ্য নিয়ে। আর সামুদ্রিক স্বাস্থ্যে আপনাদের সাথে আজকে আলোচনা করব, দু গালে আমরা যখন অনেকেই কথা বলি তাদের ক্ষেত্রে টোল পড়ে, অর্থাৎ আমাদের গালের মধ্যে একটি টোল পড়তে দেখা যায়। এরকম ধরনের লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে দেখা যাচ্ছে তাহলে তাদের জীবনের বৈশিষ্ট্যগুলো কীরকম হয়ে থাকে সেগুলিই আজকে আমরা আলোচনা করব। এরা সহজাত প্রচুর ধূর্তর এবং চালাক প্রকৃতির হয়ে থাকে। এরা যে কোনো কথাকে সহজেই বুঝতে পারে, অপর ব্যক্তির মনের কথাও কিন্তু সহজে অনুধাবন করতে পারে এবং তার সাথে সাথে যে কোনো কঠিন কাজকে এরা সহজভাবে খুব সহজভাবেই কিন্তু এরা করে ফেলতে পারে এবং তার সাথে সাথে শিল্পকলার দিকেও কিন্তু এদের ন্যাক থাকে প্রচুর, এদের আগ্রহ প্রচুর দেখা যায় এবং তার সাথে সাথে এরা লেখালেখিতে কিন্তু পারদর্শিতা হয়ে থাকে এবং তাদের মধ্যে কিন্তু জ্ঞান প্রকট পরিমাণে থাকে। যে বিষয় নিয়ে এরা চর্চা করে তারা কিন্তু সেই বিষয়ে একটা ভীষণভাবে প্রকটতা দেখা যায় এবং তার সাথে সাথে মানুষকে হেল্প করার প্রবণতাও কিন্তু এদের মধ্যে থাকে। যদি সেই মানুষ একে সাপোর্ট করে তাহলে কিন্তু তার প্রতি জীবনও দিয়ে দিতে পারে, এরকম ধরনের মানুষের ব্যক্তিত্ব কিন্তু এরকম হয়ে থাকে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি, অর্থাৎ প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দিনটা আজকে মধ্যম থাকবে। উচ্চশিক্ষার জন্য দূরভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। গুরু স্থানীয় ব্যক্তিদের সাথে কিন্তু আজকে অনেকটাই সম্পর্কের উন্নতি হতে চলেছে। আজকে আপনাদের গৃহে কোনো ব্যক্তির আনাগোনা এবং আর তার সাথে সাথে আজকে আপনার বহুদিন পর কোনো কর্মের প্রজেক্ট আপনাদের ক্ষেত্রে আসা ভীষণ শুভ হতে পারে হঠাৎই। বিজনেসে অর্থলগ্নি করা বিশেষ ফায়দাদার হতে পারে। কোনোভাবেই আজকে কিন্তু ঋণ দেওয়া উচিত না। ঋণ নেওয়ার ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো রয়েছে। হেলথ ট্রাভেল কম হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব বৃষরাশি। আজকে দাম্পত্য জীবনে জটিলতা ফেস করতে দেখা যেতে পারে। নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের পক্ষে ভালো হবে না। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হলেও আজকে হাত গলে কিন্তু হর্ত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সমস্যা এবং সমাধান আজকে একইভাবে কিন্তু আপনাকে তৈরি করতে দেখা যেতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় দিনটা কিছুটা বিশেষ ক্ষেত্রে সমস্যা আপনাকে জর্জরিত করে দিতে পারে। সুতরাং বিশেষ করে যারা নিজে ড্রাইভ করছেন তারা ভীষণ সাবধান এবং সতর্কতার সাথে ড্রাইভ করুন, সেক্ষেত্রে ভালো হবে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দিনটা আজকে ভীষণ ভালো থাকছে। আজকে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত না। আজকে আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে। হেলথ ট্রাভেল কম হতে দেখা যেতে পারে। আজকে দূরযাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো রয়েছে। নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। আজকে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেবেন না এবং আপনি যদি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকেন, কোনো মিডিয়া অ্যাঙ্কারিং এবং ক্রীড়া জগতের সাথে যুক্ত আছেন তাহলে আজকে আপনারা কিন্তু বিশেষ কোনো সম্মান পেতে পারেন এবং বিবাহের যোগাযোগগুলি যেগুলো সেগুলো অনলাইন অফলাইনের মাধ্যমে কিন্তু বৃদ্ধি হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব কর্কট রাশি। আজকে দাম্পত্য জীবনে ভীষণ কিন্তু সমস্যাগ্রস্ত আপনি হয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবনে জটিলতা শত্রুবৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি কোনো আনাগোনা তৈরি হতে দেখা যেতে পারে, যেখানে আপনাদের মধ্যে কিন্তু ঝঞ্ঝাটপূর্ণ সমস্যা হতে দেখা যেতে পারে। আপনি কোনোভাবেই আজকে কিন্তু কাউকে কোনো মনের কথা খুলে বলার পূর্বে সাত পাঁচ ভেবে তবেই বলতে পারেন। ঋণ নেওয়ার জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল তৈরি হতে দেখা যেতে পারে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে। সতর্ক এবং সজাগ থাকার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব সিংহরাশি। আজকে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাচ্ছে। হেলথ ট্রাভেল কম হতে দেখা যেতে পারে। নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। প্রেমিক বা প্রেমিকাদের জন্য আজকে দূরভ্রমণ দূরযাত্রা ভীষণ ভালো রয়েছে। এছাড়া ফেস্টিভ্যালে যোগদান করা আপনাদের পক্ষে ভালো হবে। নতুন বিবাহের যোগাযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে।
যাচ্ছে। আপনারা যারা মনে করছেন ভীষণভাবে ভেঙে পড়ছেন কোনো বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ দাম্পত্য জীবনে কোনো জটিলতা ফেস করতেন বহুদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পক্ষে আজকে কোনো নতুন কোনো বিষয় কথাবার্তা হতে দেখা যেতে পারে, যেখানে আপনি সমস্যা থেকে সমাধানের পথ সহজেই খুঁজে পাবেন আইনকে ছাড়াই। শুভরাং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব কন্যা রাশি। আজকে দাম্পত্য জীবনে মধুরতা কমবে, হেলথ ট্রাভেল কম হতে দেখা যাচ্ছে। আজকে আপনার ওয়াইফের সাথে হাজব্যান্ডের সাথে কিন্তু কিছুটা মতবিরোধ মতানৈক্য হতে দেখা যেতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে, এবং জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সমস্যার জন্য আপনাকে কিন্তু সমস্যায় পড়তে দেখা যেতে পারে। আজকে আপনার দূরভ্রমণ আপনাদের জন্য বিশেষ ভালো হবে, তবে কোনো মানুষের থেকে কিন্তু কোনোরকম চোট আঘাত পেতে পারেন কোনো কথাবার্তার মাধ্যমে। সুতরাং কারোর সাথে কোনো কথাবার্তা বলছেন কোনো বিশেষ কথাকে কেন্দ্র করে আপনারা কোনো মনক্ষুণ্ণ হবেন না, যা পরবর্তীকালে আপনাকে বড় ধরনের সমস্যার সম্মুখীন করাতে পারে। সুতরাং ভীষণ সাবধান এবং সতর্কতার সাথেই সমস্ত কাজগুলি করুন, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের জন্য। আজকে শুভ রং হালকা সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করবো বাস্তু টিপস নিয়ে। আর এই ছোটো ছোটো বলে চলা প্রত্যেক দিনকার বাস্তু টিপস আপনাদের জীবনে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই প্রত্যেক দিনকার মতো চোখ রাখতে পারেন আজকে বাস্তু টিপসে। প্রত্যেক দিন আপনার বাস্তু টিপস দেখে কিন্তু আপনারা আপনাদের নিজের জীবনকে কিন্তু অনেকটাই সুন্দর এবং সচ্ছল বানাতে পারেন, আর সেই জন্যই বাস্তু টিপসের দিকে আপনারা রেগুলার চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা বাস্তুক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করব ইলেকট্রিক মিটার। আপনাদের গৃহে প্রত্যেকেরই ইলেকট্রিক মিটার থাকে, কিন্তু এই ইলেকট্রিক মিটার আপনারা গৃহের কোন দিকে রাখলে আপনাদের ক্ষেত্রে পজিটিভ শক্তি কিন্তু গৃহে বর্ষিত হবে, এবং তার সাথে সাথে আপনাদের গৃহের বাস্তুর দিক থেকে সমস্ত জায়গাগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। দেখুন, আমাদের গৃহে দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ কিন্তু আমাদের সমস্ত ঊর্জার কারক এবং পজিটিভিটির কারক, এবং সেই জন্য সেই জোনটাকে কিন্তু আপনারা সেই জোনে কিন্তু কোনো ফায়ার এলিমেন্ট বা ইলেকট্রিক মিটার কিন্তু আপনারা রাখতে পারেন, অথবা যেখানে সেখানে যদি সম্ভব একান্তই না হচ্ছে তাহলে কিন্তু আপনারা দক্ষিণ দিকেও ইলেকট্রিক মিটার রাখতে পারেন, সেক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। কখনোই উত্তর দিক, পূর্ব দিক অথবা উত্তর পশ্চিম কোণে ইলেকট্রিক মিটার রাখবেন না, তা আপনার ক্ষেত্রে কিন্তু হানিকারী হতে পারে, বিশেষভাবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে কিন্তু কিছুটা বিঘ্ন হতে দেখা যেতে পারে, নতুন কোনো প্রজেক্টে আপনাদের অর্থনৈতিক সমস্যা বৃদ্ধি পেতেও একইভাবে দেখা যেতে পারে। আপনাদের ক্ষেত্রে এই ইলেকট্রিক মিটারে যারা বিজনেস করছেন বিশেষ করে তাদের বিজনেসে কিন্তু ভাটা পড়তে দেখা যাবে, কাস্টমারদের সাথে কিন্তু আনাগোনা এবং তার সাথে সাথে কাস্টমারদের সাথে মনোমালিন্যই কিন্তু বেশি হতে দেখা যাবে। সুতরাং যারা বিশেষ করে বিজনেস করছেন তারা ইলেকট্রিক মিটার যখনই দক্ষিণ পূর্ব পূর্ব কোণে রাখছেন সেক্ষেত্রে সেটা বেটার, আর কোন কোন কোণায় বেটার নয় সেগুলো আমি সমস্তই বলে দিয়েছি, সেগুলো কিন্তু আপনারা নিজেরাই রেক্টিফিকেশন করে নেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে বেটার হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব কোন গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা বাঁশ গাছ পুজো করতে পারেন, বাঁশ গাছে জল দিতে পারেন এবং প্রণাম করতে পারেন, সেক্ষেত্রে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আজকে যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো গুরুত্বপূর্ণ ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আজকে কেশর মুখে দিয়ে বেরোন, ভীষণ ভালো ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে আজকে দান বলেছি, যারা প্রতিনিয়ত দান করে থাকেন, দানের মানসিকতা রয়েছে, তারা অবশ্যই কিন্তু আজকে ফল দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে একটি ছোট্ট উপায় আজকে বলবো, যারা প্রতিনিয়ত ছোট ছোট বিভিন্ন উপায় করে চলেন এবং সেখান থেকে সফলতাও আপনারা পেয়ে থাকেন, তারা প্রত্যেক দিন উপায়ের দিকে অবশ্যই চোখ রাখুন। আজকে আপনাদের সাথে উপায় আলোচনা করবো, অর্থাৎ গণেশ উপাসনা। আজকে চতুর্থী তিথি রয়েছে, আজকে আপনারা গণেশজিকে কিন্তু লাড্ডু ভোগ দিতে পারেন, এবং তার সাথে সাথে একুশটি কচি দুর্ভাঘাস কিন্তু আপনারা গণেশজির উদ্দেশ্যে অর্পণ করুন, এবং তার সাথে সাথে ওম বক্রতুণ্ডায় হুম অথবা ওং গং গণপত্যা নামে দুটি মন্ত্র কিন্তু আপনারা আজকে জপ করতে পারেন গণেশজির সামনে বসে, এবং তার সাথে সাথে গণেশজিকে যখন সমস্ত পুজো আর্চা করছেন তখন অবশ্যই একটি প্লেটের মধ্যে আপনারা অবশ্যই কিন্তু আপনারা লবঙ্গ, এলাচ এবং সুপুরি অবশ্যই দিতে ভুলবেন না। এই সমস্ত পুজো প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যার মধ্যে জর্জরিত হয়েছেন, বাধা বিঘ্ন আসছে আপনাদের বিভিন্ন কাজে, যখন আপনারা গৃহ থেকে বেরোচ্ছেন সেই কর্মের উদ্দেশ্যে, তখন অবশ্যই আপনার পকেটে হোক, আপনার মানি পার্সে হোক বা ব্যাগে হোক, আপনারা অবশ্যই একটি সুপুরি, একটি লবঙ্গ এবং একটি এলাচ নিয়ে বেরিয়ে যান, এবং একটি এলাচ বা লবঙ্গ আপনারা মুখে দিয়েও বেরিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দেখবেন আপনাদের যে বিঘ্ন হওয়া কাজগুলি সেগুলো কিন্তু সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব, যাদের জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে সবজি দান করতে পারেন, যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে চাল দান করতে পারেন, সেক্ষেত্রে সারা বছর জুড়ে সুখ এবং সমৃদ্ধি কিন্তু বাড়তেই থাকবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের, আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দিনটা আজকে মধ্যম থাকবে, কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে, আজকে ছোটো ভাই বা বোন আপনার ক্ষেত্রে সহায় হতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আজকে আপনি আপনার ক্লোজ ফ্রেন্ডদের সাথে কিন্তু কোনো বিজনেসের বিষয়ে কথা বলতে দেখা যাবে, যেখানে সফলতাই সফলতা আপনাদের ক্ষেত্রে মিলবে। শুভরাং আপনাদের জন্য সদা এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে কিন্তু দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, পারিবারিক বিবাদ কিন্তু এড়িয়ে থাকার চেষ্টা করুন, আজকে নতুন কোনো হঠাৎ করে কোনো সমস্যা
সৃষ্টি হতে পারে যা আপনাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারে। সুতরাং যারা রেন্ট অবস্থায় অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে দিনটা শুভ নয়। আজকে পারিবারিক জায়গা থেকে কোনো বিবাদ তৈরি হতে দেখা যেতে পারে এবং তার সাথে সাথে আপনাদের কোনো কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। সুতরাং ভীষণ সাবধান, আজকে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে পারে যদি আপনার চোখ কান খোলা থাকে, অর্থাৎ হাতে কাছে এসে কিন্তু হঠাৎ অর্থ বেরিয়ে যেতে পারে, সেদিকেও লক্ষ্য রাখা আপনাদের ভীষণ জরুরি। আপনারা আজকে যারা ক্রমাগত রূপে বিভিন্ন জায়গা থেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা বিশেষভাবে বলবো আজকে কোনোভাবে কিন্তু কাউকে ঋণ দেবেন না, তাহলে হঠাৎ কিন্তু আপনার অর্থ জলে চলে যেতে পারে। সতর্ক থাকবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা তিন আলোচনা করব। ধনুরাশি, আজকে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, হেলথ ট্রাভেল কম হতে দেখা যেতে পারে, নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা বিশেষ ভালো হবে। আজকে আপনাদের গৃহের কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো নিয়ে কিন্তু আপনাকে সারাটা দিন আজকে কাটাতে হতে পারে। সন্তানের সাথে কিন্তু আজকে অনেকটা সময় আপনাকে কাটাতে দেখা যেতে পারে। আজকে আপনার ক্ষেত্রে আজকে দাম্পত্য জীবনে কিছুটা জটিলতা কমতে দেখা যাবে। আজকে সমস্যা সমাধানের পথ সহজেই খুঁজে পাবে নতুন কোনো প্রজেক্টে। বিকেলের পরবর্তী সময় অর্থলগ্নি না করাই আপনাদের পক্ষে ভালো হবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। মকর রাশি, আজকে দাম্পত্য জীবনে মধুরতা কমবে, হেলথ ট্রাভেল কম দেখা যাবে, তবে আজকে আপনাদের ক্ষেত্রে শত্রু হঠাৎ করে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, শারীরিক কোনো সমস্যা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। বিকেলের পরবর্তী সময় দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে না করাই ভালো। আজকে ঋণ দেওয়া থেকে বিরত থাকা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। আজকে কোনোভাবেই কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের পক্ষে বড় ধরনের সমস্যার সম্মুখীন হঠাৎই করে ফেলতে পারেন। সুতরাং ভীষণ সাবধান এবং সতর্ক, এবং তার সাথে সাথে কথা বলার সময় কিন্তু খুব সাবধান। আপনার বলা ছোটো কোনো কথা কিন্তু আজকে বড় ধরনের সমস্যার সম্মুখীন করাতে পারে আইনানুক দিক থেকে। শুভ রং আপনাদের জন্য ব্ল্যাক এবং শুভ সংখ্যা আট আলোচনা করব। কুম্ভ রাশি, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাচ্ছে, হেলথ ট্রাভেল কম হতে দেখা যাচ্ছে, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা ভীষণ শুভ হবে। তার সাথে সাথে আজকে পাওনা অর্থ প্রাপ্তি এবং উদ্ধারের জন্য ভালো রয়েছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের জন্য নতুন কোনো প্রজেক্ট আসতে চলেছে। দাম্পত্য জীবনে আজকে মধুরতা বৃদ্ধি পেলেও আজকে বিকেলের পরবর্তী সময় দম্পতিদের মধ্যে কিন্তু হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলকে কেন্দ্র করে আজকে ছোটাছুটি করতে দেখা যেতে পারে। হাসপাতাল বা নার্সিংহোম বা কোনো ডাক্তারের সাথে পরামর্শের জন্য কোনো স্থানে আজকে আপনাকে যেতে হতে পারে, বা কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে কোনো আধ্যাত্মিক ক্রিয়াকল্প করানোর জন্য কিন্তু দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে নতুন কোনো বিষয়ের সাথে আপনারা জুড়তে পারেন কোন বিজনেসের ব্যাপারের জন্য, অর্থাৎ ব্যবসার নতুন কোনো পথ আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে হঠাৎই বাতলাতে চলেছে। শুভ রং আপনাদের জন্য আজকে সাদা এবং শুভ সংখ্যা আট আলোচনা করব। মীন রাশি, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাচ্ছে, হেলথ ট্রাভেল কমতে দেখা যেতে পারে, আংশিক সমস্যাগুলি কিন্তু আজকে বড় আকার ধারণ করতে পারে। সুতরাং যেগুলো ছোট রয়েছে সমস্যা আপনারা জানেন সেই সমস্যাগুলোকে সমাধান করুন। বিশেষ করে যারা গাড়ি ড্রাইভ করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো, তারা কিন্তু তাদের নিজের গাড়িটিকে সঠিকভাবে রিপেয়ার করার চেষ্টা করুন, নচেত আপনার গাড়িতে কোনো ছোটো ফল্ট থাকার কারণে আপনাদের কোনো বড় ধরনের দুর্ঘটনার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে দেখা যেতে পারে। প্রফেশনাল লাইফে কিন্তু আজকে শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করতে পারেন, ভীষণ ফায়দা আপনাদের ক্ষেত্রে থাকবে। আজকে আপনাদের গৃহে নতুন অতিথি আসতে পারে এবং তার সাথে সাথে আপনি আজকে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কিন্তু আপনার কোনো মতামতের জন্য কারোর সাথে কথা বলতে যেতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা নয়। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো রাশিফল আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।